আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে কেভিন ক্রু এর একটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছে আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন কবে কেভিন ক্রু সার্কুলার আসবে কেভিন ক্রু সকলের একটি প্রিয় এবং পছন্দের একটি চাকরি আর সেই সুযোগ করে দেওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স আপনাদের সামনে একটি সুযোগ তৈরি করে দিয়েছে কেভিন ক্রু পদে একটি সার্কুলার প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স একদম বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি বা স্নাতক পাশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি আমি ভিডিও থেকে আপনাদের হওয়ার যে রিকোয়ারমেন্ট যে যোগ্যতাগুলো থাকতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে এমন সকল তথ্য নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয় আপনারা প্লেলিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন এই ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে কেভিন করার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন এ সম্পর্ক আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার আবেদন রইল আমরা এখন আছি ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিংক এবং সার্কুলারের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আমরা এখন আছি ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে ওদের নিজস্ব ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন কিরিয়ার নামে একটি অপশন আছে এই কিরিয়ার নামে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জয় নাস একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন ডিপার্টমেন্ট হচ্ছে ক্যাবিন সেফটি এন্ড সার্ভিসেস পজিশন হচ্ছে ক্যাবিন ক্রু এই ক্যাবিন ক্রো সার্কুলারটি দেখার জন্য আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা পুরো সার্কুলারটা দেখতে পাবেন এবং সার্কুলারটি দেখার পর এখানে যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে এখানে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো আবেদন প্রক্রিয়াটি এর আগে আমরা দেখে নেব এর যোগ্যতাগুলো কী লাগবে আমাদের কেবিন ক্রো হওয়ার জন্য এখানে এডুকেশনাল যে রিকয়ারমেন্টস বলা আছে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে এবং বয়স হতে হবে তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যে তেইশ থেকে পঁচিশ বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং হাইট বা উচ্চতার কথা বলা আছে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হাইট এবং অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া আমার একটু কম আছে বা একটু বেশি আছে হবে তবে আসলে এনারা হাইটটা এখানে কি না নির্দিষ্ট করে বলে দিয়েছেন এই হাইটের মধ্যে হতে হবে আপনাদের যারা ফিমেল প্রার্থী আছে নারী প্রার্থী তাদের হাইট হবে পাঁচ ফিট তিন ইঞ্চি কমপক্ষে এবং এর বেশি হলে কোনো সমস্যা নেই মেল বা পুরুষ যারা আছেন তাদের হবে পাঁচ ফিট আট ইঞ্চি এর কম হলে আপনারা আবেদন করতে পারবেন না তবে কিছু কম হলে অল্প কিছু কমলে হলে আপনারা আবেদন করে ট্রাই করে দেখতে পারেন এখানে বলা আছে আরও ওয়েট ওয়েট হবে আপনার হাইটের সঙ্গে যে তুলনামূলক যে ওয়েটটা থাকা দরকার সেই রকম একটি ওয়েট থাকতে হবে এবং ফিটনেস বলা আছে অবশ্যই একজন ক্যাবিন ক্রু হওয়ার জন্য যে ফিটনেস থাকা দরকার সেই ফিটনেসটা আপনাকে থাকতে হবে ল্যাঙ্গুয়েজ স্কুল বলা আছে বাংলা এবং ইংলিশে বলতে এবং লিখতে সুন্দর অভিজ্ঞতা থাকতে হবে আপনারা জানেন কেভিন ক্রুটা একটি ইন্টারন্যাশনাল জব যেখানে আপনাদের ইংলিশটাই বেশি প্রয়োজন হবে তাই ইংলিশে ভালো জানা অবশ্যই দরকার হবে কারণ ইংলিশটা এখানে মানে মূল হিসাবে কাজ করে আপনার স্পিকার ইংলিশের বলা এবং লেখার এর ধরনটা সুন্দর হতে হবে এবং চোখের যে ইয়াটা বলা আছে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই সহায় হতে হবে এবং সুইমিং সাঁতার অবশ্যই সাঁতার জানতে হবে যদি কেউ সাঁতার না জেনে থাকেন অবশ্যই আগামী একদিনের মধ্যে সাঁতারটা শিখে নেবেন এবং আরও বলা আছে ফিজিক্যালি স্ট্রং হতে হবে ফিজিক্যালি স্ট্রং হতে হবে তবে শরীরে কোনো টেটুস বা কোনো মার্কস থাকলে আপনারা আবেদন করতে পারবেন না টেটুস বা মার্কগুলো উঠাই দেবেন তারপর আবেদন করবেন এবং আরও বলা আছে আপনাকে অবশ্যই উত্তরা মডেল টাউনের আশেপাশে থাকতে হবে বা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এর আশেপাশে থাকতে হবে কারণ কখন কিভাবে আপনাকে ডাকা হবে তা সেই মুহূর্তে আপনাকে উপস্থিত হতে হবে তাই যদি আপনার এয়ারপোর্টের বা আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে কোনো বাসা না থাকে আপনার পরিচিত কোনো যে কেউ থেকে থাকে বন্ধু বা কোনো রিলেটিভের বাসা সেখানে আপনারা উঠতে পারেন ওর আশেপাশে থাকবেন এবং আরো বলা আছে যে এখানে আপনাকে আপনারা জানেন জব ডিসক্রিপশন আসলে বলার মতো কিছুই নাই এখানে আপনারা জানেন একজন কেবিন কুরুর কোন কোন কাজগুলো করতে হয় এবং কোন কাজের দক্ষতাগুলো থাকতে হয় আপনার প্রতিটি প্যাসেঞ্জারের সিট দেখিয়ে দেওয়া প্যাসেঞ্জারের খাবারের ব্যাপারটা আপনাকে দেখতে হবে মোট কথা টোটালি একজন প্যাসেঞ্জারের যাবতীয় কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে কেবেন কুরো হিসাবে এগুলো হচ্ছে আপনাদের তাছাড়া আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন প্রতিটি আলাদা আলাদাভাবে এখানে যারা আবেদন করবেন আবেদনের জন্য যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসলে আবেদনটি পারফেক্ট না হলে অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যায় যার কারণে আপনারা ইন্টারভিউয়ের জন্য ডাক পান না সেজন্য আবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে করবেন এবং তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় যে কাগজপত্র যে ইকুইপমেন্টস গুলো তারা চাইছে সেগুলো অবশ্যই সুন্দরভাবে দিতে হবে এখানে আমরা দেখে নেব কি কি লাগবে এখানে বলা আছে আপনাকে অবশ্যই ইউএস বাংলা অ্যালায়েন্সের ওয়েবসাইটে এসে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদনটি পূরণ করার পর একটি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি থ্রি আর সাইজের ছবি ফ্রন্টাল যে ছবিটাতে আপনার ফেস সামন থেকে ছবিটা উঠাতে হবে পুরা বডির পুরা বডির একটা ছবি উঠাতে হবে ওঠানোর পর এমনভাবে ছবিটা উঠাইবেন যেন আপনার পুরো বডিটা সুন্দরভাবে সামন থেকে দেখা যায় সেই সঙ্গে আপনার ছবিটার যা যখন উঠবেন ছবিটা ওঠার সময় অবশ্যই ফর্মাল ড্রেস পরতে হবে মেয়েদের ফর্মাল ড্রেস পরতে হবে এবং ছেলেদেরও ফর্মাল ড্রেস পরতে হবে কারণ এ এই ক্যাবিন ক্রু পদে আপনার লুকিংটা অনেক বড় একটা ব্যাপার কারণ আপনার লুকিংটা সুন্দর হলেই তারা বেশি আপনাকে চয়েস করবে সেজন্য এমন ভাবে ছবিটা উঠাবেন যেন খুব সুন্দর দেখায় ফর্মাল ড্রেস অবশ্যই পরতে হবে পুরুষদের জন্য জানেন তো ফর্মাল ড্রেস কীরকম হয় এবং নারীদের ক্ষেত্রে ফর্মাল ড্রেসটা আপনারা শাড়ি পরতে পারেন সুন্দরভাবে শাড়ি ছাড়াও আপনারা স্যুট পরতে পারেন পরে সুন্দর করে ছবিটা উঠাবেন থ্রি আর ছবি আপনারা যে কোনো স্টুডিওতে বা ফটোকপি কম্পিউটার যে স্টুডিও থাকে ওখানে গেলে তাদেরকে বললে সুন্দর একটা থ্রি আর থ্রি আর সাইজের ছবি উঠে প্রিন্ট করে দিয়ে দেবেন এটা আপনাকে আবেদন ফর্মের সঙ্গে এটা আপনাকে ওখানে অ্যাটাচ করে দিতে হবে আমি দেখে দেবো কিভাবে অ্যাটাচ করবেন সেই সঙ্গে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা থাকে এগুলো নিয়ে আপনাকে আবেদন করতে হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে এখানে বলা আছে কারো যদি ভালো না লাগে তাহলে তারা অবশ্যই ডিসকেন্ট ডিসকোয়ালিফাই করে দেবে কারণ তাদেরকে পরীক্ষার জন্য আর ডাকা হবে না সেজন্য আপনার আবেদনটা খুব মনোযোগ দিয়ে করবেন আমরা এখন দেখি কিভাবে আবেদনটা করতে হবে এখানে আসার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা আবেদন ফর্ম চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ইউএস বাংলা এয়ারলাইন্সের এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে লাল স্টার চিহ্ন সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনার নেম মাদার্স নেম ফাদার্স নেম আপনার জেন্ডার অবশ্যই ইংলিশে পূরণ করবেন হাইট ওয়েট এজ সুইম জানেন কিনা অবশ্যই হ্যাঁ দিতে হবে না জানলেও হ্যাঁ দিতে হবে হ্যাঁ দেওয়ার পর অবশ্যই আপনাকে সাঁতারটা শিখে নিতে হবে মেরিটাল স্ট্যাটাস দেবেন এবং কোথাও যদি ট্রেনিং থাকে ট্রেনিংটা এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ এনআইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট নাম্বার দেবেন যাদের এনআইডি কার্ড আছে তারা এনআইডি দেবেন যে কোনো একটা দিলেই হবে এখানে ট্রেনিং দেখছেন কোনো লাল চিহ্ন নেই যদি না থাকে আপনি দেওয়ারও প্রয়োজন নেই কারণ এখানে লাল চিহ্ন নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাস্ট ফটোগ্রাফ পিপি সাইজ মানে পাসপোর্ট সাইজের ছবি যেটা সেটা এখানে ব্রাউজ করে ছবিটা এখানে বসিয়ে দেবেন এবং থ্রি ইয়ার ছবিটা দুই নম্বরে বসিয়ে দেবেন তারপর তিন নম্বরে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের ছবিটা এখানে সুন্দর করে অ্যাটাচ করে বসায় দেবেন বসা দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার সঙ্গে তারা যোগাযোগ করবে কীভাবে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটি সবসময় সচল থাকে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার ইমেইল একটি দিয়ে দেবেন ইমেইল অবশ্যই দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপরে আমরা আসি একাডেমিক ইনফরমেশন আপনার শিক্ষা জীবনের ইনফরমেশনগুলো এখানে বলা আছে আপনাকে ডিগ্রি প্রথমে এসএসসি তারপর এইচএসিতে আপনার গ্রুপ কি ছিল পাসিং ইয়ার কি রেজাল্ট কি বোর্ড কি যে যে বোর্ড থেকে পাস করেছেন তারপর দুই নম্বর এইচএসসি তারপর এইচএসসিতে গ্রুপ পাসিং ইয়ার রেজাল্ট তারপর বোর্ড তারপর ডিগ্রি অনার্স এখান থেকে আপনার এগুলো পূরণ করে দেবেন যত যা যে কটা আছে ইন্টারমিডিয়েট থাকলেও ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই বাটনটা অন্য কালার হয়ে যাবে এখন আমি পূরণ জন্য এটা একদম ফ্যাকাসো হয়ে আছে যখন আপনি সবগুলো পূরণ করবেন এটা ডিপ হয়ে যাবে যখন ডিপ হয়ে যাবে তখন এটাতে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো আশা করি পুরো সার্কুলার সম্পর্কে সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন এর এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম